রাজ্যে ভোট ঘোষণার আগে থেকেই প্রধানমন্ত্রী এ রাজ্যে আসা শুরু করেছিলেন। পয়লা মার্চ প্রধানমন্ত্রী প্রথমবার এই বছর তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন, এবং পয়লা মার্চ থেকে যদি ধরা হয় তাহলে গতকাল তিনি নভেম্বর এ রাজ্যে এসেছেন। তার মধ্যে প্রথম তিনটে ভোট ঘোষণার আগে এবং এপ্রিল থেকে ধরলে ছবার এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এবং আজকে যে চারটি সভা রয়েছে সেই চারটি সভা যদি ধরা হয় তাহলে ভোটের আগে 16টি জনসভা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং গেরুয়া সমিতির সূত্রে যা জানা যাচ্ছে আরও 15টি মতো সভা তার করার কথা। এবার বলি আজকের কর্মসূচি। রাজভবন থেকে তিনি বেরোবেন এবং তারপর এই মাঠে আসবেন। আমার ক্যামেরা প্রতিনিধি পার্থপ্রতিম রায়কে বলবো একটু নিরাপত্তার ছবিটা দেখাতে। একেবারে স্ক্যান করে যারা যারা ঢুকছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এই আয়োজন ব্যারাকপুরের ভাটপাড়া এলাকায় জালেবি মাঠে আজকে প্রধানমন্ত্রীর এই সভা। ব্যারাকপুরে অর্জুন সিংয়ের জন্য বক্তব্য রাখতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 11:30 নাগাদ সূচি অনুযায়ী এই মাঠে আসবেন, এই মঞ্চে তার বক্তব্য রাখার কথা। এরপর এখান থেকে তিনি চলে যাবেন হুগলির চুচুড়াতে, সেখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার ছাড়বেন নরেন্দ্র মোদী। চুচুড়ার পর তিনি যাবেন আরামবাগের পুরশুড়াতে, সেখানে অরূপকান্তি দিগরের হয়ে প্রচার করবেন, এবং তারপর তিনি হাওড়ার সাঁকরাইলে চৌথ প্রচার সভা করবেন। একদিকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী, অন্যদিকে উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী, তাদের যৌথ সভা হবে হাওড়া জেলার সাঁকরাইলে। অর্থাৎ 5 প্রার্থীর হয়ে আজকে প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 5 কেন্দ্রে কিন্তু 5ম দফায় অর্থাৎ 20 মে ভোট। দেখাবো রবিবাসরীয় প্রচার, এবং তিনি এই মুহূর্তে পোস্তা এলাকার 22-23 এবং 42 নম্বর এই বুথগুলিতে তিনি এই ওয়ার্ডগুলিতে তিনি যাচ্ছেন। মূলত 22-23 এই ওয়ার্ডগুলো কিন্তু তৃণমূলের দখলে নেই, জনকা অংশীদার নির্বাচনেও সেখানে কিন্তু থাকা বসেছে বিজেপি। স্বাভাবিকভাবে সেই ওয়ার্ডগুলিতে বাড়তি নজর দিচ্ছেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুট খোলা জিপের উপর স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি কিন্তু কালাকার স্ট্রিট থেকে শুরু করে এই যে পোস্তা অংশ সেখানে কিন্তু তিনি কিন্তু প্রচার করছেন, রোড শো করছেন, একেবারে সুসজ্জিত রোড শো। আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেউ মালা পরিয়ে দিচ্ছেন, কেউ ফুল ছুটছেন। একবার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব। যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মালা পরানো থেকে শুরু করে আবার ফুল ছোড়া হচ্ছে। স্বাভাবিকভাবে সুদীপদার সঙ্গে কথা বলবো। সুদীপদা, এই যে রবিবাসরীয় প্রচার, মালা পরাচ্ছে, লোকজন ফুল ছুটছে, এই যে উন্মাদনা কীভাবে দেখছেন? আমি গত 40 দিন ধরে এই ধরনের মানুষকে নিয়ে তাদের ওয়ার্ডে যাচ্ছি, এবং আমি প্রথমেই বলেছি যে সর্বত্র অতীতের সব কিছুর থেকে এবারে উৎসাহ উদ্দীপনা লাগাম ছাড়া। আমার সঙ্গে আজকে সন্ধ্যেবেলায় একটি জায়গায় আছে, ওয়ার্ড নম্বর 43। তুমিও দেখলে ভাববে যে এই সমাবেশ অতীতে কখনো দেখোনি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আসতে। একটা জিনিস বলুন, আপনি কিছুক্ষণ আগে বলছেন 22-23 এই ওয়ার্ডগুলোতে গত পুরো নির্বাচনে আপনারা পিছিয়ে ছিলেন, সেই জন্য কি এখানে বাড়তি ফোকাস দিচ্ছেন? আমি ফোকাস যেখানে শক্তিশালী সেখানেও দিই, যেখানে কম সেখানেও শক্তিশালী শক্তভাবে প্রয়াস করি। মানুষ 4 বার বিধায়ক, 5 বার এমপি বানিয়েছে কলকাতা শহর থেকে। পালিয়ে যায়নি কলকাতা ছেড়ে কোথাও, শহরেই আছে, এবং 9 বার জেতার একটা রেকর্ড আছে। এবার কি 10ম বার হবে, কতটা কনফিডেন্ট? 10ম বার হলে মেসির মতো একটা 10 নম্বরের জার্সি পরে খেলার মাঠে নামবো ভাবছি, বল পাইনি। আপনার কাছে শেষ প্রশ্ন করবো। প্রধানমন্ত্রী আজকেও শহরে আসছেন, 4-4টি সভা রয়েছে তার, এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছেন, কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? আমি এত আগে থেকে এই কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আগে দেখতাম ইন্দিরা গান্ধী আসতেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সভা করতেন, চলে যেতেন। কিন্তু এখন যেভাবে কনস্টিটুয়েন্সি ওয়াইজ প্রধানমন্ত্রী সভা করছেন, তাতে এতে বোঝা যায় যে তাদের নিজেদের ওপর নিজেদের বিশ্বাস ক্রমশ তলা নিতে গিয়ে দেখছে। পশ্চিমবাংলাতে খুব বেশি আসা যাওয়া হচ্ছে, এবং শেষ দফায় তো মনে হচ্ছে রাস্তায় চলতে ফিরতে কেন্দ্রীয় অনেক মন্ত্রীদেরকে সাধারণ মানুষ দেখে ফেলবেন, কেন তারপরে তার ভোট নেই 5 তারিখের পর। 6 দফার পর বোধ হয় কলকাতাটা ভারতবর্ষের সব নেতাদের একটা জায়গা হবে বিজেপি হবে। আমরা কথা বললাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে, তিনি যেমন একদিকে জয় বিষয়ে আত্মবিশ্বাসী, তিনি কিন্তু নিজেও বলছেন যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে যেখানে তারা পিছিয়ে রয়েছেন এবং যেখানে তারা এগিয়ে রয়েছেন, সব জায়গায় সমানভাবে তিনি মনোনিবেশ করছেন এবং মানুষের মন জিততে কিন্তু একেবারে মরিয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় রবিবাসরীয় প্রচার অন্তত সে কথাই বলছে। এবং জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অনির্বাণ তোমাকে।